एक्स्ट्रा टाइम। ইন্ডিয়ান অ্যারোস এবং আইজল এফসি এই দুটি ম্যাচে হারের জন্য মোহামেডান স্পোর্টিংকে অনেক মূল্য চোকাতে হচ্ছে। আই লিগে এবার সুপার সিক্স, লিগে প্রথম ছটি দল খেলবে চ্যাম্পিয়নশিপের লড়াই, আর সেই চ্যাম্পিয়নশিপের দৌড়ে মোহামেডান স্পোর্টিং এখন বেশ পেছনে। ন ম্যাচ খেলে তাদের পয়েন্ট 13, লড়াইটা কার্যত সেই আইজল এফসির বিরুদ্ধে। আইজল এফসি ন ম্যাচ খেলে পয়েন্ট রয়েছে 12। মোহামেডান স্পোর্টিংয়ের শেষ ম্যাচ শক্তিশালী রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে, যে রিয়েল কাশ্মীর কিনা আইএফএ শিল্ডে বেশ বড় ব্যবধানে হারিয়েছিল ব্ল্যাক প্যান্থার্সদের। এই অবস্থায় মোহামেডান স্পোর্টিং রবিবার দুপুরে খেলতে নামছে যুবভারতী ক্রীড়াঙ্গনে দুপুর দুটোর সময়। দুপুর দুটোর গরম যদিও কিছুটা পেছনে ফেলতে পারে রিয়েল কাশ্মীরকে, কিন্তু মোহামেডান স্পোর্টিংকে ম্যাচটা জিততেই হবে। আইজল এফসির খেলা সন্ধ্যা 7টায়, প্রতিপক্ষ চেন্নাই সিটি এফসি। চেন্নাই সিটি এফসির বিরুদ্ধে যদি ম্যাচটা জিতে যায় আইজল, আর মোহামেডান স্পোর্টিং যদি ড্র করে বা হারে, তাহলে সুপার সিক্সে চলে যাবে আইজল এফসি। এক পয়েন্টে এগিয়ে থাকার জন্য মোহামেডান স্পোর্টিংকে ম্যাচটি জিততেই হবে। এই অঙ্ক মাথায় নিয়ে আজ অনুশীলন সারল শঙ্করলাল চক্রবর্তীর টিম। মোহামেডান স্পোর্টিং জেতার জন্যই ম্যাচটা খেলবে এবং বেশ কিছু স্পেলে বুদ্ধি খাটিয়ে গতি নিয়ন্ত্রণ করতে চাইছে মোহামেডান, সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন কোচ শঙ্করলাল চক্রবর্তী। প্লেয়ারদেরকে নানাভাবে মোটিভেট করা হচ্ছে এবং প্লেয়াররা নিজেরাও নিজেদের মোটিভেট করছে, এই কারণেই কারণ অপোনেন্ট টিমটা আগামীকাল যারা আমরা খেলবো এই টুর্নামেন্টের অত্যন্ত শক্তিশালী টিম এবং তারা এখনও পর্যন্ত হারেনি, তারা লিগ টেবিলের অনেক ওপরেই আছে। তাই এইসব ক্ষেত্রে কী হয়, অনেক সময় প্লেয়াররাও নিজে থেকে মোটিভেটেড হয়। আমাদের কাজ প্লেয়ারদেরকে নানা অ্যাঙ্গেলটা তুলে ধরা, তাদের কী গুরুত্বপূর্ণ পজিটিভনেস আছে, কী নেগেটিভ আছে, এবং সেই সব পর্যালোচনা করা, প্র্যাকটিস করা, নানাভাবে আলোচনা করা, সব কিছুই আমরা প্রসেস করছি এবং আজকেও করব যতক্ষণ ম্যাচের আগে। আশা করছি একটা ভালো রেজাল্ট হবে। কোচ শঙ্করলাল চক্রবর্তী বলছিলেন, ফিটনেসে আগের থেকে অনেক ভালো জায়গায় রয়েছেন পেড্রো মানজি, সেই সঙ্গে বাকি বিদেশিরাও। শঙ্করলাল চক্রবর্তী জানিয়ে দিলেন, জেতা ছাড়া কিছুই ভাবছেন না। যাবতীয় প্রস্তুতি নিতে হয় বাস্তবসম্মতভাবে, সেইভাবেই আমরা এগিয়েছি। পেড্রো একটা ভারতবর্ষের অন্যতম সেরা স্ট্রাইকার, সেরা বিদেশি স্ট্রাইকার, সেই টিমে আসাতে টিমের স্ট্রেংথ বেড়েছে এবং একটু দেরিতে আসাতেও ফিটনেস লেভেলটা কম ছিল, ধীরে ধীরে উন্নতিও করছে। পেড্রোর সাথেও আমাদের যারা আরও ফরেনার এবং ভারতীয়রা আছে তারাও অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ আমাদের টিমের ক্ষেত্রে। আমরা কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর নির্ভর করে খেলছি না। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।